এরপরে শাইকত খান লিখেছেন, বিয়ের পরে কাবিনের টাকা কমানো যাবে কি? বিয়ের পর যদি স্বামী তার স্ত্রীর সাথে আলাপ আলোচনার মাধ্যমে আপনার মাফ নেন, কমানো তো আর যাবে না, যা ফিক্স হয়েছে তা, স্ত্রী যদি কোনো কিছু মাফ করেন তাহলে আল্লাহ তাআলা সে সম্পর্কে বলেছেন, ফাকুলুহু হানিআম মারিআ, তাহলে সেটা তোমরা ভক্ষণ করতে পারো বা ভোগ করতে পারো। স্ত্রী যদি বলেন যে ঠিক আছে আমি তোমাকে ছাড় দিলাম, আপনি দিতে পারেন না, সামর্থ্য নাই, আপনি তার কাছে ছাড় চাইলেন, সে যদি ছাড়টা দিয়ে দেয় তাহলে সেটা ভোগ করতে পারেন। বাট এর মানে এই নয় যে মোহর পরিবর্তন হয়ে গেছে, মোহর যা ছিল তাই, সে হয়তো মাফ করেছে আপনাকে, জাস্ট এটুকু আপনি করতে পারেন। নয়নের নয়নে আগে থেকে আপনি লিখেছেন, একসাথে অনেক মসজিদে আজান হলে কয়টি আজানের জবাব দিতে হবে? আপনি প্রথম যে আজানটি শুনছেন আপনার কানে এসছে সেই আজানটির জবাব আপনি দিবেন, এর পরেগুলো দেওয়া আপনার জন্য নির্দেশিত নয়। তোমা হাসান লিখেছেন, আমার স্বামীর নিজের কোনো টাকা নেই, সাহায্য করার মতো কেউ নাই, এজন্য সে কি লোনে টাকা আনতে পারে ব্যাংক থেকে? আপনার স্বামী কি ধরনের পরিস্থিতির শিকার সেটা আগে জানতে হবে। লোন কি আদৌ তার প্রয়োজন আছে কিনা, বেঁচে থাকার জন্য পৃথিবীতে খুব বেশি কিছুর প্রয়োজন আসলে হয় না, এজন্য এই অবস্থাগুলোকে কোনো আলেমের কাছে বিস্তারিতভাবে বিবরণ জানিয়ে সমাধান নেওয়া উচিত। আমরা শুধু এটুকু বলবো, সুদভিত্তিক লোন নেওয়া মুসলমানের জন্য জায়েজ নয়। যদি এমন হয় যে সুদভিত্তিক লোন না নিলে এই মুহূর্তে তিনি মারা যাবেন, বড় বিপদের মুখোমুখি হবেন, তাহলে সেক্ষেত্রে তার সেই বিপদ থেকে মুক্তির জন্য অন্য কোনো পথ খোলা না থাকলে তখন তার জন্য জায়েজ আছে। ব্যবসা সম্প্রসারণ করা, একটু ভালোভাবে চলার জন্য আপনার সুদভিত্তিক লোন নেওয়া জায়েজ নেই। প্রয়োজনে সাধারণ কোনো পেশা তিনি অবলম্বন করবেন, সাধারণ কোনো কাজ করবেন, এগুলো করতে আমাদের অনেক সময় আজকাল ইগোতে প্রবলেম হয়। আমরা জান্নাতও চাই, চিরসুখের জায়গাও চাই, আবার দুনিয়াতে স্যাক্রিফাইসও করতে চাই না, এটা কখনোই সঠিক কাজ নয়। ফিরোজ আলম জয় মির্জা আপনি লিখেছেন, সুদখোরের দোকানে খাওয়া যাবে কি? সুদখোরের দোকানে আপনি যদি খান, সেক্ষেত্রে সুদখোর তার সুদের টাকা দিয়ে দোকান দিয়েছে, ব্যবসা করেছে, আপনি আপনার হালাল টাকা দিয়ে কিনেছেন, সেটা হারাম হবে না। কিন্তু সন্দেহাতীতভাবে যদি কোনো দোকান এরকম সুদের উপরে প্রতিষ্ঠিত হয়, আরেকটা দোকান থাকে তার পাশাপাশি যেটা সুদের লোনের উপরে প্রতিষ্ঠিত নয় বা তিনি সুদের কারবার করেন না, তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তির দোকান থেকে কেনাকাটা করা উচিত, সত্য এবং ভালোর সহযোগিতার অংশ হিসেবে, সে উদ্দেশ্যে। কিন্তু কেউ সুদখোর হলে তার দোকান থেকে কিনলে যে গুণা হবে পার্টি, সেরকম নয়। বাংলাদেশে যে সমস্ত ব্যবসা বাণিজ্য আছে, বড় থেকে বড়, ছোট থেকে ছোট, বিশেষ করে বড় ব্যবসা প্রতিষ্ঠান যেগুলো আছে, যে সমস্ত পণ্য দিয়ে আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন নির্বাহ করে থাকি, সে সমস্ত কোম্পানিগুলোর বড় অংশ, বরং বেশিরভাগ অংশই কিন্তু সুদি লোনের উপর নির্ভর করছে। সে সুদ খাচ্ছে, সে দায়টা তার উপরে বর্তাবে। আমি তার কাছ থেকে কিনলে এটা প্রত্যক্ষভাবে সুদের সাথে সম্পৃক্ততা হয় না, বিদায়টি হারাম হবে না।